আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো দহি বড়া। তো এটার জন্য আমি বাজার থেকে কিনে এনেছি বিউলির ডাল। আপনারাও বাজার থেকে এটা কিনে আনতে পারবেন, যে কোনো স্টোর থেকে কিনে আনতে পারবেন। এটাকে এবার ভালো করে আমি ধুয়ে নিয়ে আর এটাকে আমি অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা এটা রাত্রেবেলা ভিজিয়ে দিলে খুবই ভালো হয়, তাহলে মানে দহির বড়াটা খুব সুন্দর হবে। তো তার জন্য আপনারা রাত্রে ভিজাতে পারেন, বাট আমার কাছে টাইম ছিল না, এই জন্য আমি সকালবেলা মানে সকালে 9টার দিকে ভিজিয়ে দিয়েছিলাম। অ্যাটলিস্ট 9টার দিকে এটা আমি ভালো করে ভিজিয়ে এটা রেখে দিয়েছিলাম। সো এটা প্রায় 3-4 ঘন্টা ভেজানো ছিল। এই দেখুন কতটা ফুলে গিয়েছে। এবার এটাকে ভালো করে মিক্সিতে আমরা পেস্ট করে নেব, নিয়ে তারপরে এটাকে ভেজে নেব। তো দহি বড়ার যে বড়াটা বানানোর জন্য কিন্তু এই ডালটা কিন্তু আপনারা রাত্রেবেলা কিনে আর ভিজিয়ে রেখে দিতে পারেন, ভিজিয়ে রাখলে তাহলে হয়তো বেশি সুন্দর হবে। কিন্তু আমার কাছে বেশি টাইম ছিল না বলেই আমি কিছুক্ষণ মানে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজে, দেখুন কতটা ফুলেছে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন কতটা ফুলেছে। এবার এটাকে ভালো করে মেইন করে পেস্ট করে নাও, বেশি পাতলা পেস্টটা যেন না হয়, তাহলে কিন্তু আপনার যে বড়াটা ওটা কিন্তু পারফেক্টলি হবে না। তার জন্য এটা কিন্তু পারফেক্টলি ব্লেন্ড হতে হবে। এবার এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে এতে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে একটু পানি লাগবে, তার জন্য আমি অল্প করে একটু পানি দেবো, বেশি পানি দেবো না, কারণ বেশি পানি দিলে কিন্তু তখন কিন্তু পেস্টটা কিন্তু পাতলা হয়ে যাবে আর আপনার বড়াটা কিন্তু ভালো হবে না। তাই জন্য অল্প করে পানি দিয়ে পেস্টটা ভালো করে করে দিই। আমাদের পেশাটা অলমোস্ট হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর, মানে টেক্সচারটা কতটা সুন্দর এসে, দেখুন এই দেখুন এই দেখুন একেবারে পুরো মিন টাইপের হবে, দেখুন কত সুন্দর মিন হয়েছে। এবারে এরকমভাবেই আমি আর যে ডালগুলো আছে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, নিয়ে আপনাদের আমি এবার এই বাটিতে ঢেলে নিচ্ছি ভালো করে। পড়ছে না, মানে এতটাই চিপকু ডাল যে পড়তে চাইছে না। এই দেখুন আমার পেস্টটা অলমোস্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো লবণ এতটা পরিমাণে, খুব অল্প করে দিয়ে দিলাম। এবার দিয়ে এটা ভালো করে হাত দিয়ে এটাকে ফাটাতে হবে। এরকমভাবে হাত দিয়ে ফাটিয়ে নিলে তাহলে আপনার দহির যে বল্লাগুলো ওগুলো খুব সুন্দর হবে আর খুব সুন্দর হয়ে ফুলবে। আপনারা চাইলে এটা নিয়ে পানিতেও দিয়ে দেখতে পারেন, যদি পানিতে দিয়ে দেখবেন যদি ভেসে ওঠে তাহলে ভাববেন যে হ্যাঁ একদম পুরো পারফেক্ট। পাত্রে দইটাকে ঢেলে নিচ্ছি, এখানে 500 দই নিয়েছি আমি। আর দইটাকে স্মুথ করার জন্য এটাকে আমি ভালো করে চেলে নেব। আগে 1 চামচ পাউডার সুগার দেবো, অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই চালনির উপরে এই দইগুলো দিয়ে ভালো করে এটাকে স্মুথ করার জন্য এটাকে ভালো করে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর ইজান যখন শুনেছে দই বড়া হবে, ইজান ছুটতে ছুটে চলে এসছে না ইজান? এই দেখুন কতটা সুন্দর এটা মানে স্মুথ হয়েছে। তো এই স্মুথটা করানোর জন্য আপনারা এটাকে ভালো করে ছেঁকে নিলে তাহলে খুব সুন্দর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, হালকা উষ্ণ গরম লাগবে। আর এখানে আমি বল্লাগুলো ভালো করে মানে ফুলগুলো ভেজে নেবো। এবার এই পানিটার মধ্যে বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এই মানে ফুলগুলো ভেজে এর মধ্যে দিতে পারি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন। আর আপনাদের বাড়িতে যদি হিং থাকে তাহলে আপনারা হিংটা দিতে পারেন, আমাদের বাড়িতে হিং এখন আপাতত নেই এই জন্য দিলাম না। এটাকে বেশি ফ্লেম নয়, হালকা হিটে এটাকে এবারে দেবোর মতো। ফার্স্টে আমি এখানে জলের মধ্যে একটু হাত ডুবিয়ে নিলাম যাতে এটা সেটে না যায়, মানে একটু চিটচিটে তো মানে একটু স্টিকি স্টিকি টাইপের, তার জন্য এবারে এরকমভাবে নিয়ে ঠিক এত বড়ো আপনার অত বড়ো খাবেন আর কি। পরে ওপর থেকে একটু তেলটা এর গায়ে দেবেন, তাহলে দেখবেন যে বাল্লাটা খুব সুন্দর মানে ফ্লাফি হচ্ছে। ঠিক এরকমভাবে আমি সবগুলোর মধ্যে দিয়ে দেবো।
এইভাবে এই দেখুন কতটা সুন্দর ফুলেছে, আমি হালকা আছে করে নিচ্ছি এগুলো। আর পাশে যা চেঁচামেচি চেঁচামেচি করছে, এরা চেঁচামেচি করতে চেঁচামেচি করতে সব করছে, এদের জন্য ভিডিওগুলো করা যায় না ঠিক মতো। এই দেখুন সুন্দর ফুলেছে, এটাকে লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো মতো এপার ওপার করে নাড়াচাড়া করবো। বেশি ফ্লেম হিট করবো না, তাহলে হয়তো পুড়ে যেতে পারে আর ভেতরে হয়তো হবে না, এই জন্য সুন্দর করে এটাকে ভেজে নেবেন হালকাভাবে, হালকা ফ্লেমে আর কি। এটা একটু লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব, হালকা একটু গোল্ডেন কালার হবে। দেখুন হালকা কালার এসছে, এগুলো অলরেডি হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে পানির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, আরেকবার এখানে দিয়ে দিয়েছি। এটা একটু বড় বড় করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে এগুলো ভিজতে দিয়েছি, এগুলো প্রায় 30 মিনিট মতো ভিজলে, 15-20 মিনিট ভিজলেই হবে। এগুলোকে ভালো করে ভিজিয়ে দিতে হবে যাতে এটা ভালো করে ফ্লাফি হয়ে যায়। সো এবার এখানে চাটনিটা বানিয়ে নেবো। চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল, আর এখানে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তেঁতুলের যে পিউরিটা হবে ওটা খুব তাড়াতাড়ি বার হয়ে আসবে। আর এখানে যে বাল্লাগুলো আছে ওগুলো আমি হাত দিয়ে আস্তে আস্তে আলতোভাবে ওর পানি যেটা সোক করেছিল যতটা পরিমাণে বার করতে পারবেন ততটা বার করে আমি সাইডে রেখে দিচ্ছি, যাতে পরে আমি এটা তাড়াতাড়ি ইউজ করতে পারি। আর ওইদিকে আমি তেঁতুলটা ততক্ষণ সোক করে রেখেছিলাম, সেটা এবার ভালো করে ব্লেন্ড করে নেবো। এই দেখুন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এটাকে এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো, কারণ তেঁতুলের মধ্যে যে অনেক রকম নোংরা থাকে, অনেক রকম যে জিনিসগুলো মানে ছিপড়া যে জিনিসগুলো আটে সেগুলো যাতে আমাদের ইউজ করার কোনো দরকার নেই, সেগুলো এগুলো আমি বাদ দিয়ে দেবো। দেখুন কতটা নোংরার মধ্যে থেকে বার হয়েছে। এবারে আমি একটা গরম প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, আর ওর মধ্যে আমি সাইডে পাশে রেখে দিলাম পিউরিটা। এবারে এখানে গরম প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে হালকা ধীমে আছে ওটাকে ভাজতে দেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে এবারে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করবেন মধ্যে যে তেঁতুলের যে পিউরিটা ছিল সেটা আমি এবার অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আমি গুড় ইউজ করছি, আপনারা চাইলে বাড়িতে চিনিও ইউজ করতে পারেন, বাট এখন তো গুড় প্রায় সবার বাড়িতে অ্যাভেলেবেল, তাই জন্য আমি ভাবলাম গুড় দেওয়া যাক। যেহেতু তেঁতুলটা খুবই তেঁতুলটা খুবই টক, ওই জন্য চিনি দিতে গেলে অনেকটাই চিনি লেগে যায়, তার জন্য আমি এর মধ্যে গুড় ইউজ করেছি। আর গুড় দেওয়ার পরে টেস্টটা সত্যি খুব সুন্দর এসেছিলো। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে অ্যাড করব কিছুটা মশলা। এই দুটো জিনিস দিলেই ব্যাস ইনাফ, সব কিছু প্রায় রেডি। আর এখানে যে জিনিসটা আমি আপনাদের দেখাইনি সেটা হচ্ছে এর মধ্যে অল্প করে বিট লবণটা দেবেন, তাহলে দেখবেন টেস্টটা প্রপারলি টেস্টি ফুড, মানে খুবই টেস্টি হবে। যাই হোক এবারে এই বাল্লাগুলো দেখুন অলমোস্ট আমার রেডি, ফ্লাফি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতার চাটনি, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর একটু গার্নিশিংয়ের জন্য রেখেছি বেদানা, আর এখানে আছে তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা, আর দই। তো চলুন বাল্লাটা এবার দহি বড়াটা দহি বাল্লাটা যেটাই আপনার বলার রেডি করা যাক। আর এত টেস্টি, এত টেস্টি হয়েছিল মানে আপনি ভাবতে পারবেন না। তো গার্নিশিংয়ের জন্য আমি এখানে যে বাল্লাগুলো ছিল সেগুলো দইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, 5 মিনিটের জন্য অ্যাটলিস্ট আপনি ওটাকে ডুবিয়ে রাখবেন, তাহলে দেখবেন দই বড়ার টেস্টটা কিন্তু আরও কিছুটা বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম তেঁতুলের চাটনিটা যেটা বাড়িতে বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি ওটা। এবারে দিয়ে দিচ্ছি সবুজ গ্রিন চাটনি, ধনে পাতার চাটনি। এর মধ্যে ধনে পাতার চাটনির মধ্যে আপনি একটা কাঁচা লঙ্কা, ধনে পাতা আর কিছু পরিমাণে লেবু দিয়ে ওটাকে রেডি করে রাখতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চাট মশলার কিছুটা গুঁড়ো, আর তারপরে দেব এর ওপর থেকে অল্প করে বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা আরও কিছুটা বেড়ে যাবে, তাই গুঁড়ো লঙ্কা। আর গুঁড়ো লঙ্কা দিলে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর হয়, অ্যাট্রাকটিভ লাগে। আর এরপর দিয়েছি ঝুড়ি ভাজা, আর লাস্টে সুন্দর দেখানোর জন্য, আর বেশি বেশি করে সুন্দর দেখানোর জন্য আমি দিয়ে বেদানা দিয়ে দিলাম।
তো দেখুন কতটা টেস্টি লাগছে আর ইয়ামি ফুল লাগছে। তো আপনারাও আজকে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন দহি বড়া, আর আমাকে জানাবেন কমেন্ট সেকশানে কেমন হয়েছে আমার রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। এটা হচ্ছে আমার প্লেট।